মাই চ্যানেল সবাই কেমন আছো আমি আজ সকাল সকাল চলে এসেছি আজকে আমি যেটা করব সেটা হচ্ছে কি একটা রান্না রেসিপি নিয়ে আমি চলে এসেছি যদিও আমার রেসিপি না মা রান্না করবে সেটা হচ্ছে দেখেই বুঝতে পারছো হাতে একটা ফুলকপি আছে তো রেসিপিটা অবশ্যই ফুলকপি নিয়েই হবে তো একটা খুব বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি ফুলকপি ভাপে তো আমি কোনোদিন বানাইনি তো মাই পুরো রান্নাটা করবে তো চলো ঝটাপট রেসিপিটা তাহলে শুরু ফুলকপিটা হালকা উষ্ণ গরম জল করে কপিটা মা দিয়ে দিয়েছিল তো নুন দিয়েছিল তো একটু ভাপে ভাপে হয়েছে এখন হালকা একটুখানি মানে জাস্ট একটু মজেছে বয়েল বলবো না জাস্ট হালকা করে হয়েছে তো তারপরে মা তুলে নিয়েছে এটা কিছু না এটা তিল একটা তো এরপর আসল রান্নাটা শুরু হবে রান্নার জন্য কড়াইতে তেল দিয়েছে মা তেল দিয়ে গরম গরম হয়ে গেছে তেলটা বেশ ভালো তো এবার ফুলকপিটা তেলের মধ্যে ছেড়ে দেবে নুন দিয়ে দিচ্ছে ফুলকপির মধ্যে আর হলুদ সামান্য অ্যাড করে দিয়েছে আর ফুলকপিটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে ভাপে যেটা হবে তার যে মশলাটা সেটা আমরা রেডি করে নিয়েছি মা ওকে কি কি দিয়েছো পোস্ত আর কাঁচা লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি একটুখানি নুন অ্যাড করে দেবে গ্রেভিটা যেটা হবে আর কি নুন হলুদ সর্ষের তেল আর কি দেবেন আর সামান্য তিল এটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে নুন চিনি হলুদটা ভালো করে মিক্স যে মশলাটা আছে সেটা মিশে যায় ফুলকপির গুলো দিয়ে দেবে তাই তো ওই তেলটাও দিয়ে দেবে যেই তেলটাতে ভাজা হয়েছিল ফুলকপিটা সেই তেলটাও মা এর মধ্যে অ্যাড করে দেবে এটা একটা তাওয়া নিয়ে নিয়েছে তো যেহেতু এটা ভাপে হবে তো এর মধ্যে জল দিয়েছে মানে জল কতটা দেবে অল্প মানে ওটা টিফিন বক্সটা আর্ধেকটা টিফিন বক্স মানে কিছুটা জল থাক কিছুটা জল যাতে ভেতরে না জল যাতে জলটা ভেতরে না ঢুকে যায় সেভাবে জলটা দিয়ে দিয়েছে তো দেখো টিফিন বক্সটা রেখে দিয়েছে আর টিফিন বক্সের ঢাকনার উপর এরকম একটা বাতিতে জল দিয়ে ভাপে যাতে খুলে না যায় সেই জন্য হ্যাঁ জল শুদ্ধ বাটি ওর উপর বসিয়ে দিয়েছে যাতে খুলে না যায় সেহেতু জল শুদ্ধ বাটিটা এখানে বসিয়ে দিয়েছে এবার গ্যাস অন করে দিয়েছে কতক্ষণের জন্য এটা রেখে দেবে এটা 5 মিনিট এটা 5 মিনিটের জন্য এরকম ভাবে মা রেখে দেবে তারপরে তোমাদের দেখাচ্ছি যদি জলটা খুব কমে গিয়ে থাকে তবে একটু জলটা অ্যাড করে দেবে এই যে এইটাতে কড়াইটার মধ্যে জল অ্যাড করে দেখো সর্ষে যে গাছ লাগিয়েছিলাম কি সুন্দর সর্ষে ফুল এসছে তোমরা তো জানোই আমার ফার্স্ট ভিডিওটা হয়েছিল যেটা সর্ষে ক্ষেত নিয়ে আমি করেছিলাম আর সর্ষে লাগিয়েছিলাম তো দেখো এখানে ফুলও এসে গেছে কি ভালো লাগছে যদিও এখানে একটা ফটোশ্যুট হবে না বাট স্টিল নিজের হাতায় লাগানো গাছে ফুল কি ভালোই না লাগে তো চলো রেডি না করে রাঁধছোটা যে মা না ফুলকপি ভাপাটা মোটামুটি রেডি তো এবার মা টিফিন বক্সটা খুলবে এই দেখো ফুলকপি ভাপা একটু নাড়ি চাড়িয়ে দেখাও